ঠিক আছে ঠিক আছে। আমরা আজকে হবিপুর যোগ জীবনপুর গ্রামে আমরা আছি। আমরা আজকে খুব খুশি যে 100 পরিবার বিজেপি থেকে বা 300 লিডার কর্মী বিজেপি থেকে আমাদের আইএনসি আমাদের কংগ্রেসের সঙ্গে যোগ দিলেন আজকে এখানে। তার জন্য আমাদের ফ্ল্যাগ ধরার সেরেমনি হয়েছে, সঙ্গে আছে আমাদের রাজন হালদার এমএলএ। আমরা খুব খুশি যে এখানে প্রমাণ হচ্ছে যে বিভিন্ন দল থেকে এবং আজকে বিজেপি দল থেকে অনেক মানুষ যোগদান দিচ্ছে কংগ্রেসের সঙ্গে। আগামী দিনে এটা আরও মানুষ আসবে বিজেপি থেকে কংগ্রেসের সঙ্গে যোগ দিবে, এটা আমাদের ভরসা। শুনুন, এমন কেউ উন্মাদ নাই বিজেপির কর্মী এখন যে একটা দল যে দলটার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের বুকে, সেই দলে কংগ্রেস নামক দলটাতে আমাদের কোনো কর্মী যোগদান করতে যাবে। আপনার বলার পরে আমি ব্যাপারটা খোঁজ নিলাম, জায়গাগুলো আজ থেকে দু তিন দিন আগে তৃণমূল ছেড়ে কয়েকজন কর্মী নাকি কংগ্রেসে যোগদান করেছে। আজকে ওখানে কংগ্রেস এবং টিএমসির প্রচুর কর্মী আমাদের দলে যোগদান। হবিপুরে জগজীবনপুরের কথা বলছে ওরা, হবিপুরে জগজীবনপুরে আমাদের কোনো কর্মী একটা কর্মীও কোনো অন্য কোনো দলে যায় না। আপনারা জানেন হবিপুরে একমাত্র পঞ্চায়েত সমিতির সদস্য সে বিজেপিতে জয়েন করেছে কয়েকদিন আগে। কাজে কংগ্রেসে বিজেপি ছেড়ে লোক যাবে এটা হাস্যকর দাবি। ঈশা খান চৌধুরী হয়তো ভাষাটা বুঝতে পারেনি ঠিক মতো, যার জন্য কংগ্রেস না বিজেপি গুলিয়ে ফেলেছে। কংগ্রেস থেকে টিএমসির মধ্যে যাচ্ছে দু একজন, দু একজন টিএমসি থেকে কংগ্রেসে যাচ্ছে, এই খেলা চলছে। কিন্তু কংগ্রেস এবং টিএমসি এবং সিপিএম থেকে প্রচুর দলীয় কর্মী আমাদের বিজেপিতে যোগদান করছে, এটাই এখন স্বাভাবিক ঘটনা। তো কী বলবেন, টোটালি মিথ্যা কথা বলেছে ঈশা খান চৌধুরী, যেটা বলে থাকে আমি শুনিনি। যদি বলে থাকেন উনি তো টোটালি মিথ্যা কথা বলেছেন, বা ওনার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বলেছেন যে বিজেপির লোক কংগ্রেসে যাচ্ছে। বিজেপির লোক কংগ্রেসে কেউ যাবে না, যাচ্ছে না। আমার কর্মী এখন দল ছাড়ার মতো পরিস্থিতিতে নাই। কারণ এটা হতে পারে যে লোককে উনি নিজের পক্ষে একটা মহল তৈরি করবার চেষ্টা করছেন যে দেখো বিজেপি ছেড়ে আমার দলে লোক আসছে, এটা হতে পারে। বা ওর বুঝারও ভুল হতে পারে, কিছু ওর কর্মীরাও ওদেরকে ভুল বুঝিয়েছে হয়তো, যে ওকে উৎসাহিত করবার জন্য বা ওকে খুশি করবার জন্য যে স্যার বিজেপি থেকে আমাদের দলে যোগদান করছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। তাদেরকে দেখাতে ওদের গায়ে কি কারো ছাপ মারা ছিল যে বিজেপি যে কোনো দল ওদের দলের লোককেও তো বিজেপি বলে চালাতে পারে, ওটা টোটালি মিথ্যা, একদম মিথ্যা। যদি বলে থাকেন 100% মিথ্যা খবর দিয়েছেন, এবং এর জন্য সাংবাদিকদের তাদের যা তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে কোন বিজেপির কর্মী আপনার এখানে জয়েন করেছে, নাম বলেন তাদের একটা।